রিয়াজ ভাই ছিল আমার টিচার। রিয়াজ ভাইকে অনেক পরে পেয়েছি, সেটা ছবির নাম নষ্ট। তখন আমি ইন্টার পরীক্ষা দিচ্ছি, ইন্টার ফার্স্ট ইয়ার, এরকম বাপ্পা ভাইকে, ফিরদৌস বা শাকিব খান ওনাদের সাথে যেটা মানে ওতপ্রোতভাবে অনেক কাজ হয়েছে, এটা রিয়াজ ভাইয়ের সাথে হয়নি। খুব জেন্টল পার্সন। পরে রিয়াজ ভাইকে ধরলাম, আমি আমাকে একটু এটা কিভাবে পড়তে হয় পড়ায় দাও, এত সুন্দর করে বুঝিয়ে দিল। রিয়াজ ভাই ছিল আমার টিচার। রিয়াজ ভাইকে অনেক পরে পেয়েছি, সেটা ছবির নাম নষ্ট। তখন আমি ইন্টার পরীক্ষা দিচ্ছি, ইন্টার ফার্স্ট ইয়ার, এরকম তখন আমাদের সৃজনশীল চৌধুরীয়ান হোসেনের বই আমি পড়তে পারছিলাম না, নতুন আমার কাছে কেমন যেন লাগছিল। আমার পরে এসি একটা এক্সাম ছিল, পরে রিয়াজ ভাইকে ধরলাম, আমি আমাকে একটু এটা কিভাবে পড়তে হয় পড়ায় দাও, এত সুন্দর করে বুঝিয়ে দিল। রিয়াজ ভাইয়ের সাথে একটা ছবি হয়েছে, এই হেল্প পেয়েছি। রিয়াজ ভাই আর একটা জেন্টল পার্সন, এতটা মেশা হয় নাই যেটা বাপ্পা ভাইকে, ফিরদৌস বা শাকিব খান ওনাদের সাথে যেটা মানে ওতপ্রোতভাবে অনেক কাজ হয়েছে, এটা রিয়াজ ভাইয়ের সাথে হয়নি। খুব জেন্টল পার্সন। আমি ছাত্রী ছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো আগে শুটিং করেছি, ঢাকায় শুটিং করেছি। ঢাকায় করে যখন আউটডোর কক্সেস বাজার হচ্ছে, তখন আমি ভোরবেলা পড়তাম, আমি ফজরে উঠি, এটা সবাই জানে। ভোর 5:30 থেকে 4:45 মধ্যে আমাকে উঠতেই হবে ঘুম থেকে, তখন আমি 4:30-4:45 উঠতাম, উঠে 7:00 পর্যন্ত পড়ার টাইম পেতাম। তো রিয়াজ ভাই উঠতো ভোরবেলা, কোনো কারণে রিয়াজ ভাইকে আমি করিডোর বা কোথাও হাঁটাহাঁটি করতে দেখেছি, তখন বই নিয়ে আমি বললাম যে পুরো একটা পাতা আমাকে বুঝিয়ে দিল, তারপরে আমি পুরো কম্প্রিহেনশনটা কীভাবে সলভ করে ফেললাম। খুব জেন্টাল একজন পার্সন উনি। না, রিয়াজ ভাই পরবর্তীতে তো কাজই স্টপ হয়ে গেল, উনিও ইন্ডাস্ট্রিতে অনিয়মিত হয়ে গেলেন, আর ওরকমভাবে কাজ হয়নি। রিয়াজ ভাই ছিল তখন মানে চলচ্চিত্র থেকে একদম, এখন যেভাবে ওনার গ্যাপটা হয়েছে ওটা মাত্র স্টার্টিং হয়েছিল, দ্যাটস ওয়াই কাজ হয়নি।